461 রানের লক্ষ্য ম্যাচটি বাঁচাতে হবে, জয় পাওয়া পরের কথা। এমন সমীকরণে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন টপ অর্ডার জাকির হাসান, মমিনুল হক ও সাইফ হাসানকে হারিয়েছে বাংলাদেশ এ দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ বাঁচাতে হলে বড় জুটি গড়তে হবে মাহমুদুল জয়কে। সেই জুটিতে অপর প্রান্ত আগলে রেখেছেন ইয়াসির আলী। এই দুইজনের ব্যাটে ভর করে ম্যাচ বাঁচিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দিনে এসে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে বেঁচে গেল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তীব্র গরমের মাঝেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের প্রদর্শনী দেখিয়েছেন মাহমুদুল জয়। এদিন 223 বলে সেঞ্চুরি হাঁকানো 22 বছর বয়সী টাইগার এই টপ অর্ডার শেষ পর্যন্ত 268 বলে খেলেছেন 114 রানের ইনিংস। তার অপরাজিত 114 রানের ইনিংসটি সাজানো ছিল 14টি চারে। মাহমুদুল জয়ের সঙ্গে এদিন দারুণ ব্যাটিং করেছেন ইয়াসির আলী রাব্বি। জয়ের অপরাজিত সেঞ্চুরির পাশাপাশি এদিন সব সমালোচনার জবাব দিয়েছেন ইয়াসির আলী। তার ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিল টাইগার ক্রিকেট পাড়ায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের এদিন নিশ্চিত পরাজয় থেকে বেঁচে যাওয়ার দিন 67 রানের ইনিংস খেলেছেন ইয়াসির। 67 রানে তিনি হাঁকিয়েছেন 4টি ছক্কা ও 6টি চার। আউট হলেও শেষ পর্যন্ত ব্যাটিং করে মাহমুদুল জয়ের সঙ্গে দলের হার এড়ানোতে কার্যকরী ভূমিকা পালন করেছেন ইয়াসির।